নমস্কার এই মাত্র পাওয়া খবর অনুযায়ী বিশাল ট্যাঙ্কার লিক করে কার্বন ডাইঅক্সাইডে চেয়ে গিয়েছে বর্ধমান শহরের তেলিপুখুর এলাকা তীব্র শ্বাসকষ্টে ভুগছে এলাকার বাসিন্দারা গোটা এলাকা ঢেকে গিয়েছে সাদা ধোঁয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন দলের কর্মীরা আজ সকালে গ্যাস ট্যাঙ্কারের ভাল পেটে হলো চরম বিপত্তি বড়সড় বিপদ থেকে রক্ষা পেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া বর্ধমানের শহরতলির এলাকা স্থানীয়রা জানিয়েছে আজ শুক্রবার ভোরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতা যাচ্ছিল কার্বন অক্সাইড ভর্তি একটি বিশাল ট্যাঙ্কার তেলিপুকুর ওভারব্রিজের ওপর হঠাৎ ট্যাঙ্কারের ভাল ফেটে গ্যাস বার হতে শুরু করে তারপর তীব্র গতিতে কার্বন ডাইঅক্সাইড বেরোতে থাকে ভোর পাঁচটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাদা ধোঁয়ায় ঢেকে যায় গাড়ি থেকে ধোঁয়ার মতো গ্যাস বেরোচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল স্থানীয় এলাকাবাসী ভয় পেয়ে অনেকে সেখান থেকে দূরে সরে যান যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলে দুটি ইঞ্জিন পুলিশ এবং দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রের খবর ট্যাঙ্কারের চালক প্রথমে টের পেয়েছিল মেরামত করার চেষ্টাও করেছিলেন তিনি কিন্তু তাতে সফল হতে পারেননি ফলস্বরূপ তীব্র শ্বাসকষ্টে ভুগছেন এই ঘটনা নিয়ে বর্ধমান থানার আইসি সুকময় চক্রবর্তী বলেছেন লখনউ থেকে আসা একটি কার্বন ডাইঅক্সাইড ভর্তি ট্যাঙ্কারের ভাল ফেটে গ্যাস বার হচ্ছিল ধোঁয়ার মতো গ্যাস বার হতে দেখে ভয় পেয়ে যায় স্থানীয় এলাকাবাসীরা পুলিশ আর দমকল খুব তাড়াতাড়ি এসেছিল দমকল ট্যাঙ্কার থেকে গ্যাস বার করে গাড়িটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যায় সব মিলিয়ে পুলিশ এবং দমকলের তৎপরতায় বড়সড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পুলিশ গিয়ে রাস্তা আটকায় দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্যাস ছড়িয়ে পড়ায় ভয় ছিল প্রশাসনের উদ্যোগ প্রশংসাযোগ্য এই ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টায় অবরুদ্ধ হয়ে যায় দু নম্বর জাতীয় সড়কে দুইটি লেন যদিও ঘটনায় কোনো প্রাণঘাতীর খবর মেলেনি এখনকার মতো খবর এখানেই এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে খুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ধন্যবাদ